উই ওয়ান পিস, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। তবে টেরোরিজম, ক্রস বর্ডার টেরোরিজম এবং এই আমাদের এই উপমহাদেশে টেরোরিস্ট গ্রুপগুলোর বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। এখানে আমাদের নীতি জিরো টলারেন্স। নির্বাচন এ পর্যন্ত শান্তিপূর্ণ, কোথাও কোনো বিশৃঙ্খলার অভিযোগ এখন পর্যন্ত পাইনি। 12টার বেশি বাজে, তো আমি আশা করছি নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হবে। মেয়র ইলেকশনটা আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো যে দলীয়ভাবে বিরোধী দল অংশ নিত। বিরোধী দল না থাকার কারণে যে একেবারেই ভোটার শূন্য যে একটা অবস্থার দেখেছি আমরা, সাদেক হোসেন খোকা মেয়র নির্বাচিত হয়েছিলেন, সেই অবস্থা অন্তত হবে না। ভোটাররা আসছে, ভোট কেন্দ্রে লাইন আছে। আশা করি অতটা প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ না হলেও শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হবে। তবে আমি বিএনপিকে একটা অনুরোধ করব, বেগম জিয়ার যে বেগম জিয়ার মুক্তির জন্য তারা লিগ্যাল ব্যাটল করতে পারেন, তারা আন্দোলনও করতে পারেন, কিন্তু তার শারীরিক অবস্থা নিয়ে তারা অসুস্থতার চেয়ে রাজনীতির উপর বেশি গুরুত্ব দিচ্ছেন। বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে রাজনীতি করার যে পথ তারা বেছে নিয়েছেন, এটা পরিহার করার আহ্বান তাকে। কোনোভাবেই বেগম জিয়া আমাদের দেশে একাধিকবার প্রধানমন্ত্রী, তিনি জেলে আছেন আদালতের নির্দেশে, মামলায়, সুনির্দিষ্ট মামলায়, কিন্তু শারীরিকভাবে তাকে অসুস্থ করে রাখা বা তার অসুস্থতা হলে চিকিৎসা না করা এ অমানবিক বিষয়টি শেখ হাসিনার সরকার মোটেই ভাবছে। ফখরুল, বিএনপির মহাসচিব গত পরশুদিন একটা প্রেস কনফারেন্সে বলছে